শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সতর্কতা উত্তরবঙ্গেও। তো শনিবার পর্যন্ত বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, এছাড়াও বর্তমানে আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতায় আজ আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন, আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মহানগরীতে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। সন্ধ্যা ঘনাতেই মহানগরীতে বেড়েছে বৃষ্টির তীব্রতা। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 30.6 মিলিমিটার। শুক্রবার এবং শনিবারেও চলতে পারে বৃষ্টি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হিমালয়ের পাদদেশ থেকে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তীর্ণ রয়েছে, সেই জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কম হয়েছে। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।